সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা বড় খোঁচাবাড়ি হাটে অবস্থান করছি। চলছে জমজমাট কুরবানির হাট, দেখছেন ফাঁকা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই। কিন্তু আমরা কিছুক্ষণ পূর্বেই কিন্তু আমরা হাটে ঢুকতে পারছিল না, এমন গ্যাঞ্জাম ছিল। আর বেচা কিনা কিন্তু ব্যাপক হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে হাট। তারপরে যেগুলো আছে সেগুলো একটু তথ্য দিতে চাই, কেমন যাচ্ছে বাজার দর, মাঝারি সাইজের যেগুলো সেইগুলো তথ্য দিতে চাই। অর্থাৎ যেগুলো 70,000-এর মধ্যে বিক্রি হচ্ছে কুরবানিযোগ্য সার, সেই গরুগুলো একটু দামে ধারণা দিতে চাই। চলেন কথা বলতে চাই, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মধ্যেই কিন্তু এই হাট, সপ্তাহে একদিন শনিবার এবং মঙ্গলবারে বসে। আজ ছিল মঙ্গলবার, আর নেক্সট একটি হাট শুধুমাত্র শনিবারই থাকবে এই হাট। আপনারা যারা আশেপাশে আছেন তারা অবশ্যই এখান থেকে আপনার পছন্দের পশুটি নিতে পারবেন। কথা বলতে চাই ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা বলেন তো? আজকে বাজারের অবস্থা খুব ভালো ভাই, খুবই ভালো। রাঙ্গা বাজার আছে, আজকে অনেক ভালো ভাই, অনেক ভালো, অনেক হ্যাপি। নাই হাটের মধ্যে কিছু করার নাই। আচ্ছা, হাটের মধ্যে সব বিক্রি হয়ে গেছে? যা গরু হাট আছে, বেশি কাস্টমার আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে অনেক খুশি। আচ্ছা, খুশি আছি ভাই, ইনশাআল্লাহ অনেক খুশি। বেশ, কয়েক হাট লস করছে, কিছু হাট আজকে লাভবান হতে পারে, আজকে লাভবান হতে পারে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আপনাদেরও লাভবান হোক, যারা পছন্দের পশুটি নিবে তারাও যাতে লাভবান হয়। আর কয়টা আছে? একটাই একটাই একটাই। কত দাম উঠছে? কত কত? 65। কত বললো? আর আপনি কত চাইলেন? 67, 3,000 টাকা তো হয়ে যাবে এর মধ্যে। 5 মিনিটে বিক্রি? ঠিক আছে, আপনাদের মুখে হাসি দেখে আমাদের ভালো লাগতেছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। এখানে চেষ্টা করছি, এখানে একটা দেখছি ভাই। আপনার কি অবস্থা বেচা বিক্রি? অবস্থা খুব ভালো, খুব ভালো। খুব খুশি, খুব খুশি। ঠিক আছে, এর আগের দিন তো কান্নাকাটি করছিলেন ভাই, 55 আনছি, তাও মনে করেন যে 59 আর 62। 59, 62, 55 দিয়ে 5-6,000 লাভ বলছে। হ্যাঁ, আজকে বলতেছে ভাই, তবুও দাম নাই, সবাই লস করছিল, লাভ বলছে। ঠিক আছে, ঠিক আছে। তো বিক্রি দাম, বিক্রি দাম? 62। আচ্ছা আচ্ছা, লাস্ট রেট এটাই? আরে 1,000 কম, 61। হ্যাঁ দেখছেন, 61,000 হলে বিক্রি করতে চাই। আচ্ছা, বিক্রেতাদের মুখে আজকে হাসি দেখানোর চেষ্টা করছি। ভাই কি কিনতে আসছেন কুরবানির? ঘুরে ঘুরে দেখলেন, কি মনে হলো? কেনা যায়? কেনা যায়, কিনতে তো হবেই অবশ্যই। হ্যাঁ, রেটটা কেমন মনে হচ্ছে? সাধ্যের মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা চাই সবাই সবার পছন্দের পশুটিকে কুরবানি দেখ। এটা কার? আপনার কত দাম? কত? 105। বিক্রির দাম? দাম দর চলছে, কুরবানি নেবেন? 95। বেচাবো কত? 80 কত? আপনি এত রুটলি, আচ্ছা এত রুটলি ব্যবহার করলে তো হবে না। না না, এত এত রাগলি তো হবে না তো, হাটে এটা হাটে তো হয়। উনি দেখছেন একটু, বিক্রি দাম কত? বিক্রি দাম 90 হলে আজকে কি রেট বাড়াই দিলেন নাকি? দাম ভালো, সাইজ ভালো। আচ্ছা আচ্ছা, 90 বিক্রি করতে চাই। এই দেখছি রয়েছি, দেখছেন যে আমরা রয়েছি বড় খোঁচাবাড়ি হাট। ভাই ভালো আছেন? হয়েছে কেনা বেচা? সবার মুখে তো আজকে বিজয়ের হাসি, সবাই ভালো দামে বিক্রি করতে পারছে। 5টা বিক্রি হয়ে গেছে, তাহলে ভালো হয়েছে। এটা কত পর্যন্ত বলছে ভাই? 65। কত হলে এটা বিক্রি করতেন? আনুমানিক 60-এর মধ্যে দিয়ে দিবেন ওরা? কত হলে ছাড়বেন? 7,000 হলে দিয়ে দিব। 66, 67, 65 পর্যন্ত বলছে, 66, 67 হলে বিক্রি করতে চাই, 65 পর্যন্ত বলছে। দেখানোর চেষ্টা করছি, আমরা রয়েছি, আমরা দেখছেন যে একেবারে মুহূর্তে কিন্তু সব কেনা বেচা হয়ে গেছে, অল্প সংখ্যক গরু আছে। ভাই কি দাম দর চলছে? ভাই কত কইছেন? 75। ভাই কত চাইলো? 85 আর 75। এটা এটা 85 আর 75 কুরবানির? কি ঘুরে ঘুরে কি মনে হলো বলেন তো? না, অনেকে সবাই বলছে আজকে তাদের ভালো ব্যবসা হয়েছে, বেশ কয়েক হাট পর। ঠিক আছে, ধন্যবাদ।
আমরা একটু দেখানোর চেষ্টা করছি। 75 আর 85, কেমন কষ্ট হতে পারে এটা? 100 কেজি ভাই। 75 এবং 85, 100 কেজি প্লাস হবে। 75 85 তিন মনের মতো কষ্ট হতে পারে। আমরা একটু দেখি, এখানে একটা দামদর চলছে, দেখি কি অবস্থা চলছে। হইল না, হইল না, চাচা চাইলেন কত? 65 হাড়িয়া 65 চাইলেন? চাচারা কত বললো? কত বলছেন? 58 59। এখানে একটা দেখছি ভাই, কত চাচ্ছেন? 70। কত বললো? কত? 60। 70-60। এই যে এইটা বিক্রি দাম, বিক্রি দাম ভাইয়া কত হলে ছাড়বেন? 62। কয় দাঁত? 2 দাঁত। 62-63 হলে বিক্রি হবে, 2 দাঁত বয়স। আমরা এখন এখানে একটা দেখছি, এটা তথ্য দিতে চাই। ভালো আছেন? হ্যাঁ ভাই। এটা কত চাচ্ছেন? 85। কত বলছে ভাই? 70-72। 85 চাওয়া, 70-72 বলছে। বিক্রির দাম, বিক্রির দাম কত হলে ছাড়বেন? 73 হলে। এই যে এটা দেখছেন, 73,000 হলে বিক্রি করতে চাই। 73 কেমন কষ্ট হবে? 3.5 মন। 73,000 লাস্ট। আমরা একটা দেখি এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু কিছু তথ্য দিতে চাই আপনাদের। চলছে দামদর, চলছে ভাই? কত কয়েছে? 1,15,000 কয়েছে। 15 জোড়াটা কত চাইলেন সর্বশেষ? 1,35,000। 1,15,000 আর 1,35,000। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। এখানে একটা দেখছি, এটা তথ্য দিতে চাই ভাই। ভালো আছে? কয়টা বিক্রি করলেন আজকে? কেমন কষ্ট হবে? 3 মন 10 কেজি। 3 মন 10 কেজি। এই যে এই যে এইটা না, এইটা আমরা একটা দেখানোর চেষ্টা করছি। তো দর্শক শ্রোতা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।